সাথে রয়েছে আমি তৃষ্ণতা শুরু করছি এখনকার বাংলা সংবাদ সোমবার ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কৃষ্ণনগর বাদরতলী লেনে সংগঠনের হয় এদিনের এই রক্তদান শিবির রক্তের কোনো জাত নেই ধর্ম নেই রক্ত নারী পুরুষ বুঝে না তার একটাই ধর্ম মানবতা রক্তদানের চাইতে আর কিছু বড় দান হতে পারে না এর কোনো বিকল্প গোটা পৃথিবী জুড়ে কেউ আবিষ্কার করতে পারেনি সোমবার ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছু দাবি সম্বলিত স্মারক প্রদান করা হয় সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে এতে এক প্রকার অসন্তোষ ব্যক্ত করে তিনি বলেন এগুলি বাম আমলের আমদানিকৃত কায়দা মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানিয়ে এলেই এই দাবি সেই দাবি এগুলি বামেদের সংস্কৃতি এই সরকার না চাইতে সব দিয়ে দেয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তখন এই যে প্রক্রিয়া যে আমাদের দাবি সনদ এই দাবি সনদ দিতে হয় অ্যাকসেপ্ট করতাম আমরাও করতাম যখন অ্যাসোসিয়েশনে ছিলাম এর থেকে আমাদের বিরত করে থাকতো কারণ এটার একটা কারণ হচ্ছে যে এই ধরনের একটা মানসিক চিন্তা থাকে যে আমরা কিন্তু আমরা যে যারা পদাধিকার বৃন্দ তারা দেখো আমরা কিন্তু তোমাদের হয়ে আমরা মিনিস্টারকে রিমেম্বার দিয়েছি তোমাদের আস্থা অর্জন করার জন্য দরকার নেই এই সরকার আলোচনার মাধ্যমে না কিছু চাইতেই কিন্তু এখানে রেলগাড়ি চলে আসে এদিনের এই রক্তদান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংগঠনের সভাপতি সমর ভৌমিক সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ কর্মকর্তারা রক্তদান শিবির ঘুরে দেখেন অতিথিরা রক্তদাতাদের সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী এই উদ্যোগ আগামী দিনেও জারি রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ব্যুরো রিপোর্ট উদ্যোগ টিভি সোমবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর 103তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মেলারমার্গস্থিত পার্টির রাজ্য কার্যালয়ে পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর 1920 সালে 17 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের তাশখণ্ডে প্রতিষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর এবছর পার্টির 103তম প্রতিষ্ঠা দিবস রাজ্যের সমস্ত জেলায় বিভিন্ন হলসভা মিছিল সেমিনার ইত্যাদির মাধ্যমে পালন করা হচ্ছে পার্টির ভিতকে শক্তিশালী করতে জনগণের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলো এই স্লোগানকে সামনে রেখে এবছর পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে গোটা রাজ্যে এদিন মেলারমার্গস্থিত পার্টির রাজ্য কার্যালয়ে রক্ত পতাকা উত্তোলন করে একথা বলেন সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর গোটা দেশে বর্তমানে ফেসিবাদী সৌরতান্ত্রিক মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি দ্রুত সৌরতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে এই অবস্থায় পার্টির শক্তি বৃদ্ধি করতে গণসংগ্রাম ও শ্রেণী সংগ্রামের মাধ্যমে বাম গণতান্ত্রিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান সিপিআইএম নেতা নারায়ণ কর এই মুহূর্তে আমাদের দেশের ফেসিবাদী শক্তি স্বৈরতান্ত্রিক শক্তি এরা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এবং কর্পোরেট অর্থাৎ দ্রুত স্বৈরতন্ত্রের প্রতি অগ্রসর হচ্ছে এই পরিস্থিতিকে মোকাবিলা করবার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চাইছে পার্টির শক্তি বৃদ্ধি করো এবং সার্বিকভাবে বাম এবং বামপন্থী শক্তি ঐক্য গড়ে তোলো গণসংগ্রাম এবং শ্রেণী সংগ্রামের মাধ্যমে অবশ্যই এই সংগ্রামের অঙ্গ হিসাবে ধর্মনিরপেক্ষ বামপন্থী গণতান্ত্রিক বিকল্পই একমাত্র এই শক্তিকে পরাজিত করতে পারে কাজেই আজকের এই সময়তে স্লোগান হচ্ছে বিজেপিকে জনবিচ্ছিন্ন করো এবং পরাজিত করো বিজেপিকে পরাস্ত করে ধর্মনিরপেক্ষ সার্বভৌম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে সিপিআইএমকে শক্তিশালী করার আহ্বান জানান সিপিআইএম নেতা নারায়ণ কর ব্যুরো রিপোর্ট উদ্যোগ টিভি খোয়াই হাতকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই 5টি দোকান সহ 2টি বসতঘর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা খোয়াই থানাধীন হাতকাটা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড জানা যায় সোমবার সকাল 10টা নাগাদ হাতকাটা বাজারের প্রায় 50 মিটার দূরে বীরচন্দ্রপুর স্কুল সংলগ্ন একটি কম্পিউটার দোকানে আচমকাই আগুন লাগে পরক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা 4টি দোকান এবং 2টি বসত করে
সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিনের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। নিয়ে আসা হয় আরও একটি ইঞ্জিন। তবে আগুন নেভাতে নেভাতে প্রায় সবকটি দোকান এবং বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তার মধ্যে দুটি বড় গোডাউন ছিল। আসন্ন দীপাবলি উপলক্ষে একটি গোডাউনে বাজি এনে রাখা হয়েছিল। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় সব কিছু, মাথায় হাত ব্যবসায়ীদের। সকাল 10 ঘটিকায় আতকাড়া বাজারের ঠিক 50 মিটার দূরে 5টি দোকান এবং 2টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কী কারণে আগুন লেগেছে আমরা সঠিক বলতে পারছি না, এটা পুলিশ তো তদন্ত বোঝা যাবে কীভাবে আগুন লেগেছে। সেই 5টি দোকান এর ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় 1 কোটি টাকার উপরে। 2টি বাড়ি যে রয়েছে অজয়দেব এবং মমতা দেবের বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। কোনো জিনিস তারা বাজাতে পারেনি। 5টি দোকানের বড় বড় গোডাউন ছিল, সেই 5টি বড় বড় গোডাউনও বাজে মালের গোডাউন, সে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আটকাটা বাজারে 50 মিটার দূরত্ব অর্থাৎ বীরচন্দ্রপুর স্কুলের ঠিক সামনে 5টি দোকান এবং 2টি বাড়ি ছাই হয়ে যায়। এবং দোকানদারেরা রয়েছেন শিপ্রা দেবের বিউটি পার্লার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং বাপ্পা দেবের কম্পিউটার দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকার মতো। তবে কি কারণে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছুই জানা যায়নি। প্রশাসনিক সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। ত্রিপুরা ও আসাম পুলিশের গাঁজা বিরোধী যৌথ অভিযান উদ্ধার গাঁজা, আটক 2 গাঁজা ব্যবসায়ী। ঘটনা রবিবার আসাম ত্রিপুরার সীমান্তবর্তী হাতিখেড়া এলাকায়। রবিবার আসামের করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশ আসে গ্রাহক সেজে তাহির আলী ও তার পুত্রের কাছ থেকে গাঁজা কিনতে। খদ্দের পেয়ে তাহির আলী ও তার পুত্র আসে সাদা পোশাকের পুলিশের হাতে গাঁজা বিক্রি করতে। হাতিখেড়া হাসপাতালের সামনে গাড়ি নিয়ে আসা মাত্রই পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে তাদের। অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পাথারকান্দি পুলিশ, বাজারিছড়া থানার পুলিশ, চোরাইবাড়ি থানার পুলিশ ও সিআরপিএফ বাহিনী একত্রে এই অভিযান চালায়। অভিযানে গাঁজা ব্যবসায়ী তাহির ও তার পুত্রকে আটক করে পুলিশ। এরপর অভিযান চালানো হয় তাহির আলীর ইচারবিল ছবড়িগ্রামের বাড়িতে। যদিও পুলিশের উপস্থিতির খবর পেয়ে তাহিরের পরিবারের সদস্যরা পলায়ন করে, কিন্তু পুলিশের কাছে পাক্কা খবর ছিল তাহিরের বাড়ির আশেপাশেও মজুদ রয়েছে গাঁজা। এডিশনাল মহোদয় নির্দেশ মতে আমি বাজারসেরা অঞ্চলের হাতিকেড়া হসপিটালের ওচর নাকাশিং এটা কো, তাতে একটা খবর পাইছিল যে একটা এল্টোত মানে সন্দেহজনক একটা গাঁজা আনি আহি আছে। আর সেই মতে আমি নাকাশিং করার একটা এল্টোত আমি 215 কিলো আমি গাঁজা পাও। আর সেই আমি বাজারে সেরা আর এই অভিযানে আটক করা হয় AS10F0307 নম্বরের একটি অল্টো গাড়ি। উদ্ধার হয় 2 কুইন্টাল 15 কেজি গাঁজা, যার বাজার মূল্য 15 লক্ষাধিক টাকা হবে বলে জানান পাথারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমাতারি। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। রবিবার থেকে বিকল আইজিএম হাসপাতালের প্রধান দুটি লিফট প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পথে। হেলদোল নেই কারোর। চরম বিপাকে হাসপাতালে আসা রোগী থেকে আত্মীয় পরিজনেরা। আইজিএম হাসপাতালে দুটি লিফট একসঙ্গে বিকল হয়ে পড়ে রবিবার। এর ফলে হাসপাতালে আসা রোগী এবং তার পরিজনদের সিঁড়ি দিয়ে উঠানামা করতে হচ্ছে। বিশেষ করে হাসপাতালের 5তলায় শিশু রোগীদের নিয়ে যাওয়া আসা করতে ব্যাপক অসুবিধা পড়তে হচ্ছে সাধারণ মানুষের। যদিও হাসপাতালের পেছনের দিকে একটি লিফট সচল রয়েছে, তবে তা রোগী পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট নয় বলে জানান হাসপাতালের ওয়ার্ড মাস্টার রঞ্জিৎ দেববর্মা। বিষয়টি স্বীকার করে তিনি জানান, দুটি লিফট সারাই করার জন্য ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে, কিন্তু তারা এখন অবধি হাসপাতালে আসেনি। তিনি আরও জানান, অপরদিকে একটি লিফট দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। কতক্ষণ যাবত নষ্ট লিফটটা, মানে খারাপ আছে? গতকাল থেকে। এখন তো প্রায় 24 ঘন্টা অতিক্রম হয়েছে, আপনারা কোনো সারাই করার উদ্যোগ নিচ্ছেন? এটা যে বেসরকারি নিরাপত্তা কর্মীরা, তারা বলছে যে গতকাল থেকে নষ্ট, গতকাল থেকে সন্ধ্যা 6টার সময় নষ্ট হয়েছিল এবং আমরা অথরিটি জানাই দিছি। এখন অবধি কি ইঞ্জিনিয়ার আছে? এতে রুগীদের কি সমস্যা হতে আছে? একতলা থেকে একতলা থেকে 6তলা আপনাদের রুগীরা কীভাবে আসা যাওয়া করে? রোগীরা একটা লিফ দিয়ে কি মানে এটা সাপেছি?
আপনার পরিচয় দেন। নামটা আইজিএম হাসপাতালে আসা রোগীর পরিজনরা এই নিয়ে খুব ব্যক্ত করেন। তারা জানান, এক থেকে ছয়তলা অবধি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। পাগলা কুকুরের কামড়ে আহত বেসরকারি নিরাপত্তা কর্মী সহ বেশ কয়েকজন ঘটনা খোয়াই জেলা হাসপাতাল চত্বরে মুহূর্তের মধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষজন। সোমবার খোয়াই সুভাষ পার্ক এলাকার বেশ কিছু জায়গাতে একাধিক ব্যক্তিকে কামড়াতে শুরু করে একটি কুকুর। পরবর্তী সময় সুভাষ পার্ক এলাকার লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পাকড়াও করতে গেলে কুকুরটি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে খোয়াই জেলা হাসপাতালে প্রবেশ করে এবং হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের কামড়াতে শুরু করে। পরবর্তী সময় বিষয়টি অন্যান্য নিরাপত্তা রক্ষীদের নজরে আসলে কুকুরটিকে ধাওয়া করলে হাসপাতাল থেকে কুকুরটি পালিয়ে যায়। আমরা মর্নিং ডিউটি আসলো, আমি সে ফার্স্ট গেট ডিউটি আসলো, রাউন্ডে আসলো, হঠাৎ করে কুকুর এসে আমাকে পাওয়ার মিটার কামড় দিল। তারপরে আমরা স্টাফ আছে, আমার সুপারভাইজার আছে, সবাই মিলে দুরানি দিছে। গেটের বাইরে গেছে, কই গেছে কইটা আনার পরে নেক্সট টাইম শুনলাম কিন্তু বাইরের লোক কামড় খাইছে আরও ছয়জন। কুকুরের কামড়ে আহতরা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষজন। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার মতো বাংলা সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।